মিডিয়া ভয়েস মিল। এবার ভিলেন বিদিপ্তা চক্রবর্তী। বিদিপ্তা এবার ভুল বদল। শুভদৃষ্টির আর বাকি মাত্র একটি সপ্তাহ, তারপরে দর্শককে চমক দিবেন তিনি। দুষ্ট অন্নপূর্ণা চরিত্র নিয়ে উচ্ছ্বসিত বিদিপ্তা চক্রবর্তী শুটিং শুরুর আগে জানালেন সব কথা। এখনো পর্যন্ত সকলকে আগলে নিয়ে চলছেন তিনি, ভালোবেসেছেন, ভালোবাসা মিশ্রিত প্রশ্রয় দিয়েছেন, আদর স্নেহ ও মমতায় ভরিয়ে রেখেছেন সকলকে। কখনো নরম সরম মা, কখনো ভালো দিদি, কখনো আবার মিষ্টি ননদ কিংবা বৌদি, কখনো বা উদারমনা শাশুড়ি, এইসব চরিত্রে তাকে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন দর্শক। এর বাইরে তাকে ভাবা যায় না। এই ভাবনার প্রমাণ নাকি তিনি কদিন আগে পেয়েছেন পথচলিত এক মানুষের কাছে। তিনি রিক্সা থামিয়ে বিদিপ্তার কাছে এসে আর্জি জানান, তিনি যেন কখনো কোনো দুষ্ট চরিত্রে অভিনয় না করেন। তা তো বটেই, কিন্তু তার থেকেও বেশি বিদিপ্তার করে আসা ভালো চরিত্রগুলো দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলার কথা বলেছিলেন সেই মানুষটি। যদিও তার আগেই ভিলেনের রোলটি অফার পেয়েছেন তিনি, আবার ঘটনার পরে তিনি ছিল প্রথম শুটিং। কিন্তু কি হবে এবার? সময় তো এসেছে এই বিদিপ্তাকে অন্যভাবে দেখা। মানুষটির সঙ্গে দেখা হওয়ার ঠিক পরে তিনি দুষ্ট এক চরিত্রের জন্য তার কাছে ফার্স্ট কল আসে। এই প্রথমবার তিনি নেগেটিভ রোলে। আসন্ন ধারাবাহিক শুভদৃষ্টিতে তাকে দেখা যাবে দুষ্ট পিসিমণির চরিত্রে। চরিত্রের নাম অন্নপূর্ণা। অসম্ভব দাম্ভিক, ব্যক্তিত্বময়ী ও ডাপুদে এই অন্নপূর্ণা এক প্রভাবশালী উচ্চবর্তী পরিবারের কর্ত্রী। সে তার অঙ্গুলি হেলেনি চলে গোটা পরিবার। সে সকলের আদরের মণি, বাড়ির ছোটরা মণি বলতে অজ্ঞান, সকলকে আদরে জন্মে রাখে সে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এই মণির পিছন থেকে সকলকে ছুরির আঘাতটি মারে। কি দুষ্ট পিসি করবে সে ব্যাপারে মুখ খোলেননি বিদিপ্তা, মানে দুষ্ট পিসিমণি। তাহলে তো শুভদৃষ্টি হওয়ার আগেই বেসতে যাবে সব। নতুন এই ধারাবাহিকে তার লুকটা বেশ অন্যরকম। এতদিন ধরে তিলে তিলে গড়ে তোলা একটি ভালো মানুষের ইমেজ হঠাৎ ভেঙে ফেলার কারণটা কি? প্রশ্নের উত্তরে অভিনেত্রীর সাপ জবাব। একজন অভিনেতা বা অভিনেত্রীকে সব রকমের চরিত্রের জন্য প্রস্তুত থাকতে হয়। যেহেতু কোনোদিন এরকম দুষ্ট চরিত্রে অভিনয় করেনি, তাই অফারটা পেয়ে উচ্ছ্বসিত হয়ে যায়। নিজেকে একটু অন্যরকম ভাবে দেখার এবং দেখানোর ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে উঠে। তাই এই ক্যারেক্টারে আমি মিষ্টি মনির দুষ্ট হওয়ার পিছনে রয়েছে হাজারো কারণ। সেই ব্যাপারে এখনই মুখ খুলব না, বললেন বিদিপ্তা। প্রসঙ্গত, এই সময়ে সদা ব্যস্ত অভিনেত্রী তিনি। প্রায় সব ধারাবাহিকে কোনো না কোনো চরিত্রে তার উপস্থিতি। ব্যস্ত এই অভিনেত্রী সাংবাদিকতার কথাও কারো অজানা নয়। থিয়েটার, সিনেমা, সিরিয়াল, মেয়ে এবং সংসার সব দিক সামলে ব্যালেন্স করার মন্ত্রটা কি? বিদিপ্তার কথায়, এই রুটিনটাতে আমি অনেকদিন ধরেই অভ্যস্ত। আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি, শুয়ে বসে সময় কাটাতে আমার কোনোদিনই ভালো লাগে না। এখন বরং কাজটা অনেক কমে গেছে। সবকিছুর জন্য আলাদা আলাদা সময় ভাগ করে নিয়েছি। ঘুমানোর সময়টা খুব কম পাই, তাতে কি, দিব্যি তো আছি, সবই তো চালিয়ে যাচ্ছি। একটু ছুটি পেলেই বিদিপ্তা ঘুরতে যান বর, মেয়ে, বন্ধু বান্ধবদের সঙ্গে, বাক্স পেটরা নিয়ে। তিনি বললেন, বেড়াতে যাওয়া আমার একটি নেশা, যে কোনো জায়গায় যেতে ভালো লাগে। তবে জঙ্গলের নিস্তব্ধতাই বেশি টানে। এমন নয় যে জঙ্গলে গিয়েছি বলে বাঘ দেখতেই হবে বা সিংহ না দেখেই ফেরা যাবে না। দূর থেকে ভেসে আসা সিংহর জন্তুর গর্জনে রোমাঞ্চকর আনন্দ খুঁজে নেই আমি। শুভদৃষ্টি এবং আরো এক গুচ্ছ ধারাবাহিকের পাশাপাশি দু একটি ছবির কথাও প্রায় এগিয়ে আছে তার। একটি হলো শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের প্রযোজনায়, পাবেলের পরিচালনায় রসগোল্লা। পশ্চিমবঙ্গে যিনি রসগোল্লা আবিষ্কার করেন, শ্রী নবীনচন্দ্র দাসের বায়োপিক এই রসগোল্লা। এখানে নবীনচন্দ্র দাসের শৈশব থেকে 28-30 বছর বয়স পর্যন্ত দেখানো হবে। এখানে নবীনচন্দ্র দাসের মায়ের চরিত্রে দেখা যাবে বিদিপ্তাকে। এছাড়াও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর প্রথম ছবি কেদারাতে অভিনয় করেন তিনি। চলছে আরো কয়েকটি শর্ট ফিল্মের কাজ। সব নিয়ে আজ বেজায় ব্যস্ত বিদিপ্তা চক্রবর্তী, তার মাঝেই সময় দিলেন আমাদের। শুভদৃষ্টির আর বাকি মাত্র একটি সপ্তাহ, দর্শক দেখবেন অন্য বিদিপ্তাকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর বিনোদন জগতে সব ধরনের খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।